ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব হিউজ শার্ক মুভির বাংলা এক্সপ্লেইন, যেটা রিলিজ হয়েছে 2021 সালে। এখানে দেখানো হয় চার বন্ধু একসাথে বার্থডে পার্টি এনজয় করার জন্য মাঝ সমুদ্রে চলে আসে। তবে তারা তো জানেই না এই সমুদ্র তাদের জীবননাশের কারণ। হঠাৎ এক ক্ষুধার্ত শার্ক সেখানে চলে আসে আর এক এক করে তাদের বন্ধুদের খেয়ে ফেলে। তবে এই মানুষ খেকো শার্কের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে সেন নামের এক ডক্টর। আর নিজেকে বাঁচাতে সেনকে কিভাবে এই শার্কের সাথে ফাইট করতে হয় তাও দেখতে পারবেন এই ভিডিও। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো ঘটনার শুরুতেই এক কাপলকে সমুদ্রে দেখানো হয় আর তারা ফিশিং করছিল। হঠাৎ বিশাল এক শার্ক এসে তাদের উপরে হামলা করে আর দুজনকেই খেয়ে ফেলে। পড়ে থাকে শুধু তাদের বোটটি। মুভির পরের সিনে ডক্টর সেন নামের এক মেয়েকে বিচে দেখানো হয়। আর ডক্টর সেন একজন সার্জন। ডক্টর সেন তার সার্ফিং কস্টিউম পরে সার্ফবোর্ড নিয়ে সমুদ্রে চলে যায়। সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে এক হয়ে সেন সার্ফিং করে আর সেন খুব ভালো একজন সার্ফার। এরপর সার্ফিং শেষ করে সেন বিচে চলে আসে আর সেখানে চিয়ানের সাথে তার দেখা হয়। চিয়ান তার কাজিনের লাভার। চিয়ান আর সেন কথা বলার মাঝেই সেখানে সেনের কাজিন ইরান চলে আসে। তো ইরান চিয়ানকে বলে, আজ আমার বার্থডে, আমার গিফট কোথায়? চিয়ান বলে, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে, চলো দেখবে। এরপর চিয়ান ইরান আর সেনকে নিয়ে একটা শিপের কাছে চলে আসে। তবে সেখানে আগে থেকে চিয়ানের বস ওয়েন্ডি ছিল। ওয়েন্ডিকে এখানে দেখে ইরান কিছুটা রেগে যায়, তারপরেও তাকে ইগনোর করে শিপে উঠে পড়ে। চিয়ান বলে, আজ আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আগে কেউই যায়নি, আর তারা চার জন একসাথে সেখানে ইরানের বার্থডে সেলিব্রেট করবে। এরপর তারা শিপ নিয়ে সমুদ্রের অনেকটা দূরে চলে আসে আর শিপ থামিয়ে দেয়। সেন আশেপাশের ওয়েদার দেখে তখনই পানিতে নেমে পড়ে সুইমিং করতে, আর ইরান সেখানে চিয়ানকে ফলো করে। সে দেখে চিয়ান ওয়েন্ডিকে জড়িয়ে ধরে আছে। বিষয়টি ইরানের ভালো লাগেনি, তাই সে রেগে ওয়েন্ডিকে পানিতে ফেলে দেয়। চিয়ানও তাই রেগে ইরানকে কথা শুনিয়ে পানিতে ঝাঁপ দেয় ওয়েন্ডিকে বাঁচাতে। ইরান তখন চিয়ানকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো নাকি তোমার বসকে? আমি যদি এখন পানিতে পড়ে যাই তাহলে কি তুমি আমাকে বাঁচাবে নাকি তোমার বসকে? এই কথা বলে ইরানও পানিতে ঝাঁপ দেয়। তখন চিয়ান ইরানকে নয়, তার বস ওয়েন্ডিকে বাঁচায়। আর এগুলো সব দূর থেকে সেন সবটাই দেখে। সেখানে সেন ওই বোটটিকেও দেখে, যে বোটের কাপল দুজনকে সেই সার খেয়ে ফেলেছিল। এরপর সেন তাদের কাছে চলে আসে। তখন তারা শিপে ওঠার আগেই সেখানে সেই শার্কটি চলে আসে আর প্রথমেই ইরানকে খেয়ে ফেলে। এসব দেখে তারা ভয়ে সুইমিং করে অন্যদিকে চলে আসে। শার্কটি তখন সেনকে ফলো করে তার দিকে যেতে থাকে আর সেন তখন সুইমিং করে সেই খালি বোটে উঠে পড়ে। এরপর সেনকে ফলো করে চিয়ান আর ওয়েন্ডিও সেই বোটে উঠে পড়ে। তবে শার্ক ওয়েন্ডিকে আহত করে ফেলে। ওয়েন্ডির পা থেকে অনেক ব্লাড বের হয় আর এই ব্লিডিং এর কারণে ওয়েন্ডি জ্ঞান হারিয়ে ফেলে। সেন তখন চিয়ানের জামা ছিঁড়ে ওয়েন্ডির পায়ে ব্যান্ডেজ করে দেয় যাতে তার ব্লিডিং বন্ধ হয়। তবে সেন বলে, ওয়েন্ডিকে দ্রুত হসপিটালে নিতে হবে, নয়তো ব্লিডিং এর জন্য সে মারা যেতে পারে। তাই তারা সেখান থেকে যাবার চেষ্টা করে। তখন সেন বুঝতে পারে সেই বোটের নোঙর পানির নিচে কিছুতে আটকে গেছে। এই বোট ছাড়া তাদের কাছে আর কোনো অপশন ছিল না, আর তাই সেন নিজেই পানির নিচে যাওয়ার জন্য রেডি হয়। তারপর সেন খুব সাবধানে পানির নিচে চলে যায় আর এদিকে ওয়েন্ডিও তার জ্ঞান ফিরে পায়। সেন নোঙর থেকে রশি খুলে বোটে চলে আসে। এরপর তারা হাতের সাহায্যে প্যাডেল দিয়ে বোটটিকে তাদের শিপের কাছে নেওয়ার চেষ্টা করে। তবে আকাশের অবস্থা খারাপ হওয়ায় তাদের বোটটি অপোজিট দিকে চলে যায়। অনেকক্ষণ প্যাডেল দেওয়ার জন্য তারা তিনজনই ক্লান্ত হয়ে পড়ে আর কিছুক্ষণের জন্য সেখানে রেস্ট নেয়। একটু পর চিয়ান উঠে আর বলে, এগুলো সব ইরানের জন্যই হয়েছে। আমি এখানে ওয়েন্ডিকে এনেছি কারণ আমি ইরানের সাথে ব্রেক আপ করতে চেয়েছি। আমি ইরানকে না, ওয়েন্ডিকে ভালোবাসি। এ কথা শুনে সেন খুব রেগে যায় আর চিয়ানকে চড় মেরে দেয়। তখনই সেখানে শার্ক আসে আর তাদের বোটে ধাক্কা মেরে দেয়। চিয়ান সেই বোটে থাকা স্পেয়ার দিয়ে শার্কটিকে মারার চেষ্টা করে, তবে একবারও শার্কটিকে নিশানা করতে পারে না। আর বোটের এই স্পেয়ারটি আগের সেই কাপড়
তাদের ফিশিং এর জন্য এখানে এনেছিল। এরপর শার্কটি বোটটিকে নিচে থেকে এত জোরে ধাক্কা দেয় যে বোটটি একটুর জন্য উল্টিয়ে যায় না, তবে এই কারণে বোটটি ফুটো হয়ে যায়। তখন তারা তাদের জামা খুলে সেই ফুটাটিকে আটকানোর চেষ্টা করে। চিয়ান তখন ওয়েন্ডিকে বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা দুজনেই সেই শিপে চলে যেতে পারবো, তবে শেনকে বলার দরকার নেই। ওয়েন্ডি বলে, গেলে আমরা সবাই যাব। এই কথা শুনে চিয়ান ওয়েন্ডিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় আর নিজে একাই শিপের দিকে সুইমিং করে যেতে থাকে। এসব দেখে তখন শেন পানিতে নেমে ওয়েন্ডিকে বাঁচিয়ে নেয়। এদিকে চিয়ান অনেক দ্রুত সুইমিং করে শিপের কাছে চলে আসে আর শার্কটিও জলদি করে তার দিকে যেতে থাকে। অবশেষে চিয়ান শিপে উঠে পড়ে, তবে ভাগ্যক্রমে চিয়ান পা পিছলে আবারও পানিতে পড়ে যায় আর শার্কটিও তাকে সেখানেই খেয়ে ফেলে। এইসব দেখে ওয়েন্ডি খুবই দুঃখী হয়ে পড়ে আর তারা তিনজন থেকে এখন দুজন হয়ে যায়। আর এই বিশাল সমুদ্রে এই ছোট্ট বোর্ডে তারা দুজন আটকিয়ে পড়ে। একটু পর সেনের নজর যায় দূরে থাকা একটা বয়ার দিকে। সেন চিন্তা করে সুইমিং করে বয়া পর্যন্ত যেতে পারলে হয়তো তারা বাঁচতে পারবে, তবে তার জন্য তাদের রাতের অপেক্ষা করতে হবে। এরপর রাত হয়ে যায়। তখন ওয়েন্ডি ফিল করে তার পা মুভ করতে পারছে না আর তাই শেন ওয়েন্ডির পায়ের ট্রিটমেন্ট করে, যার কারণে ওয়েন্ডির পা ঠিক হয়ে যায়। এরপর ওয়েন্ডি শেনের কাছে সরি বলে আর বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে, আমি এখানে না আসলে এমনটা হতো না। তখন শেন বলে, এটা তোমার দোষ না, এটা আমাদের ভাগ্য ছিল আর এখন ভাবতে হবে কিভাবে এখান থেকে বেঁচে ফিরব। তখন শেন ওয়েন্ডিকে বলে, আমাদের সুইমিং করে ওই বয়ার কাছে যেতে হবে, হয়তো সেখান থেকে কোনো হেল্প পাওয়া যাবে। তখনই সেই শার্ক আবারও সেখানে আসে আর তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে। শেনও তখন স্পায়ার দিয়ে শার্কটিকে মারতে চেষ্টা করে আর এবার স্পায়ারের আঘাতে শার্কটি আহত হয়। তবে স্পায়ারটি শার্কের বডিতে আটকে যায় আর টানাটানির এক পর্যায়ে তাদের বোটটি উল্টে যায়। তাই তারা দুজনই দ্রুত সেই বয়ার কাছে যাওয়ার চেষ্টা করে। শেন সুইমিং করে বয়ার উপরে উঠে পড়ে, তবে ওয়েন্ডি আহত হওয়ার কারণে সে পিছে থেকে যায়। ওয়েন্ডি যখন সেই বয়ার কাছে চলে আসে ঠিক তখনই শার্কটিও চলে আসে আর ওয়েন্ডিকে খেয়ে ফেলে। শেন তার নিজের সামনে ওয়েন্ডির মৃত্যু দেখে অনেক দুঃখী হয়ে যায়। তারপর শেন নিজেকে সামলিয়ে নেয় আর বয়ার ভিতরে চেক করার পর সেখানে শেন ফুয়েল ভরা একটি ক্যান পেয়ে যায় আর তার সাথে একটা ফ্লায়ার গানও রাখা ছিল, সাথে একটা পানির বোতল। পানি পেয়ে তখনই শেন খাওয়া শুরু করে, কারণ সে খুবই তৃষ্ণার্থ ছিল। 24 ঘন্টা থেকে এক ফোঁটা পানিও পায়নি শেন। এরপর ক্লান্ত হয়ে শেন সেখানেই কিছুটা রেস্ট নেয়। কিছু সময় পর দূরে একটা শিপের আলো দেখে শেনের চোখ খুলে যায় আর হেল্পের জন্য হাত লাড়িয়ে চিৎকার করে। তারপর শেন ফ্লায়ার গান ফায়ার করে, তবে শিপ থেকে কোনো রেসপন্স না পেয়ে আবারও শেন ফায়ার করে, তবে এর আগেই শিপ সেখান থেকে চলে যায়। শিপটি যাওয়া দেখে শেন আবারও দুঃখী হয়ে পড়ে আর এদিকে ফ্লায়ার গানের আলোতে শার্কটি আবারও বয়ার কাছে চলে আসে আর বয়াতে অ্যাটাক করে। তখন শেন পানিতে তাকিয়ে আবারও সেই স্পায়ারটি দেখে। এরপর স্পায়ারটি উঠিয়ে নেয় আর শার্কটিকে মারার চেষ্টা করে। তখন শার্ক সেই বয়াটিকেই ভেঙে ফেলে আর শেন একটুর জন্য শার্কটির মুখ থেকে বেঁচে যায়, তবে শেন মাথায় অনেক আঘাত পায়। শার্ক আবারও শেনের উপরে হামলা করে আর শেন তখন ড্রামের পিছে লুকিয়ে পড়ে আর সেখানে থেকেই স্পায়ার দিয়ে শার্কটিকে আঘাত করার চেষ্টা করে। এবার শার্কটি আবারও আহত হয়। হঠাৎ শেনের নজর যায় কাছেই থাকা একটা পাথরের দিকে, তাই সে দ্রুত সাঁতরিয়ে সেখানে যায়। শার্কটিও তার পিছনেই ছিল। শার্ক অ্যাটাক করার আগেই শেন পাথরের উপরে উঠে পড়ে আর নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ক্লান্ত হয়ে পাথরের উপরেই ঘুমিয়ে পড়ে শেন। সকালে ঘুম থেকে জেগে চারদিকে দেখতে থাকে, তবে ক্ষুধায় আর পানির পিপাসায় সে তার শক্তি হারিয়ে ফেলে। শেন তখন সেই পাথরে থাকা শামুক উঠিয়ে খাওয়ার চেষ্টা করে। সেই সময় শেন দেখে দূরেই সেই ফুয়েলের ক্যান্টি পড়ে আছে। শেন তখন সেই পাথরের উপরে দাঁড়িয়ে শার্কটিকে অবজার্ভ করে। সে দেখে শার্কটি পাথরের চারপাশে রাউন্ড দিচ্ছে। তখন শেন ভালোভাবে তাকিয়ে দেখে শার্কটি চারপাশে রাউন্ড দিতে কতটা সময় লাগছে। শেন বুঝতে পারে শার্কটি একটি রাউন্ড দিতে সময় লাগছে 4 মিনিট। তো শেন যদি সেই ফুয়েলের ক্যানটি আনতে যায় তাহলে এই 4 মিনিটের আগেই তাকে এখানে ফেরত আসতে হবে। এরপর শার্কটি যখন তার অপোজিটে ছিল তখনই শেন গানটিকে পাথরের উপরে রেখে পানিতে নেমে পড়ে আর ক্যানটিকে 4 মিনিটের আগে নিয়ে চলে আসতে সাকসেস হয়। এরপর শেন শার্কটিকে জ্বালানোর প্ল্যান করে।
তবে তার কাছে একটি মাত্র ফ্লায়ার বাকি ছিল শার্কটিকে মারার জন্য। প্রথমে সেন শার্কটিকে তার কাছে আনার জন্য শামুক দিয়ে নিজের পা অনেকটা কেটে ফেলে আর পানিতে পা ঝুলিয়ে দেয়, যাতে করে রক্তের গন্ধে শার্কটি চলে আসে। এরপর সেন গান আর ফুয়েলের ক্যান নিয়ে রেডি হয়ে থাকে শার্কটি আসার জন্য। তবে শার্কটি সামনে থেকে না এসে সেনের সাইড থেকে এসে তার উপরে হামলা করে আর সেন তখন পানিতে পড়ে যায়। তবে সেন নিজেকে সামলিয়ে দ্রুত আবারও পাথরের উপরে উঠে পড়ে আর শার্কও তখন সেই পাথরের উপরে উঠে পড়ে। সেন সেই সুযোগে ফুয়েলের ক্যানটি শার্কটির মুখে ঢুকিয়ে দেয় আর দেরি না করে তখনই ফ্লায়ার ফায়ার করে দেয়। এতে করে ক্যানটি বাস্ট হয়ে যায়, যার কারণে শার্কটি পুড়ে পানিতে পড়ে যায়। সেন তখন জলদি করে সাঁতরে তার শিপের কাছে যেতে থাকে আর আমাদের দেখানো হয় পানির নিচে শার্কটি এখনো জীবিত ছিল আর তার পিছনে এর থেকেও কয়েকগুণ বড় আরও একটি শার্ককে দেখানো হয় আর আমরা বুঝতে পারলাম এই শার্কটি তার বাচ্চা ছিল। এরপর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, ভিডিও কেমন ছিল কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।